কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে কুমিল্লার নানুয়া দিঘির পার পূজা মণ্ডপে কোরআন শরীফ এর অবমাননা। মূর্তির পায়ের নিচে রাখা হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। কুমিল্লা কোতালি থানার ওসি নিজে পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচ থেকে কোরআন শরীফ উদ্ধার করেন। এ ঘটনায় ঘটনাস্থল উত্তেজনা বিরাজ করছে। এদিকে হাজার বছরের ধর্মগ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা অতি জরুরি প্রয়োজন। নয়তো তৈরি হতে পারে দেশব্যাপী বিশৃঙ্খল অবস্থা, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী থাকবে। Thank you.